করোনার বিধিনিষেধ তুলে নেওয়ার পর দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত চিরসেনা যৌবনে ফিরেছে বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার দুপুর পর্যন্ত বিশ হাজার পর্যটকদের আগমন ঘটে কুয়াকাটা সৈকতে আগত সকল পর্যটকরা সৈকতে নিচে গিয়ে আনন্দ উন্মোদনায় মেতেছেন অনেকেই সমুদ্রের নোনা জলে গা বাসিয়ে উপভোগ করছেন তাদের ভ্রমণ এছাড়া গঙ্গামতি জাউবাগান সুটকিপল্লী ফিসপেরাই মার্কেট বৌদ্ধবিহার ও ইলিশ পার্কেও পর্যটকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো পর্যটকদের এমন ভিড়ে প্রাণ চাঞ্চল্যতা ফিরে এসেছে ব্যবসা প্রতিষ্ঠানে বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেল শুক্রবারে হাজার হাজার পর্যটকদের সৈকতে গোচলের দৃশ্য দেখে আনন্দিত এখানকার পর্যটক নির্ভর ব্যবসায়ীরা ব্যবসায়ীরা জানিয়েছে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পর্যটন মৌসুমে জানুয়ারি মাসের শেষের দিকে পর্যটকদের সংখ্যা কমেছিল ফেব্রুয়ারি মাসের শুরুতেই হাজার হাজার পর্যটকদের আগমন ঘটে কুয়াকাটায় যার জন্য ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য বর্তমানে করোনা বিধিনিষেধ তুলে নেয় দিন দিন পর্যটকের সংখ্যা বাড়ছে বেশি খুশি হয়েছে সৈকত এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের কেনাবেচা দ্বিগুণ হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত ঘুরে দেখা গেছে আগত ভ্রমণ পিপাসু পর্যটকরা সমুদ্রের তীরে আশ্রে পড়া ঢেউয়ের তালে তালে গোসল করছেন মোবাইল ফোনে সেলফি তোলায় ব্যস্ত অনেকে ওয়াটার বাইকে গভীর সমুদ্রে যাচ্ছেন কেউ কেউ সাঁতার নিচে বসে সমুদ্রের রূপ অবলোকন করছেন শিশু বৃদ্ধরা টিউব নিয়ে সাঁতার কাটছেন কিশোরী পর্যটকরা